এই ক্রিম গুলো এখন জ্বালানো হবে, জ্বালিয়ে ঘি তৈরি করা হবে। হ্যাঁ, এটা কদিনের? এই একদিন ঘর আইসক্রিম জ্বালা, এই আইসক্রিম ঘোলটা নিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কড়াই দিয়ে দিচ্ছি। দেখুন ধিমে আছে, 10 থেকে 12 মিনিট জ্বালিয়ে একদম ঘি তৈরি হয়ে গেল। কি সুন্দর কালার, দেশীয় একদম খাঁটি ঘি, এতে একটা ফোঁটাও কোনো ভেজাল নেই। এ খালে খেলে আবার ইচ্ছা হবে। নমস্কার বন্ধুরা, সুহাসিনী ফুড অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার মা দেখাবে গ্রামে গরুর থেকে দুধ নিয়ে 2-3 রকম প্রসেসের মাধ্যমে কীভাবে সেটাকে ঘিয়ে কনভার্ট করা হয়। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দুধটা ছেঁকে কড়াই দিয়ে দিচ্ছি। নিকোপাক আগুনে জ্বাললে জ্বাললে সর ফেলিয়ে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে পাত্রে রেখে দেবো। 2-3 দিন পর দুধ রেখে তারপরে ঘোলটানো হবে। এগুলো কি? মাখন? মাখন ক্রিম, এতেই ক্রিম দেখাচ্ছে। এই ক্রিম গুলো এখন জ্বালানো হবে, জ্বালিয়ে ঘি তৈরি করা হবে। হ্যাঁ, এটা কদিনের? এই একদিন ঘর আইসক্রিম জ্বালা, এই আইসক্রিম ঘোলটা নিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কড়াই দিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখো, দেখুন এখন গ্রামের খাঁটি ঘি, খাঁটি জালটা এখন আস্তে আস্তে করে দিতে হবে, আস্তে আস্তে, নাইলে তো ঘির কালার আসবে না, আর অল্প সময়ের মধ্যে মানে চাইতে যাবে।
আচ্ছা, দেশি ঘির টেস্ট একদম সম্পূর্ণ অন্যরকম। ওই ঘি সবে বেরোনো শুরু হয়েছে। দেখুন ধিমে আছে, 10 থেকে 12 মিনিট জ্বালিয়ে একদম ঘি তৈরি হয়ে গেল। কি সুন্দর কালার, দেশীয় একদম খাঁটি ঘি, এতে একটা ফোঁটাও কোনো ভেজাল নেই। এ খালে খেলে আবার ইচ্ছে হবে, গরম ভাত দিয়ে সকালে খাওয়া হবে। হ্যাঁ, যা লাগবে গালে পুরো লেগে থাকবে। এটা এবার নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে বোতলে ভরে নেব। একদম ঘি তৈরি হয়ে গেল। এই এই গরম ঘি কাঁচের বোতলে রাখলে ভালো থাকে, একটু উমসো উমসো গরম। দেখুন বন্ধুরা, এগুলো ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর একদম পুরো টোটাল ঘির কালার চলে এসছে। আর কিছু যেগুলো এক্সট্রা ছিল সেগুলো নিচে এ হয়ে গেছে, পড়ে আছে। এবার ওটাগুলো বোতলে ভরে নেওয়া হবে। কত সুন্দর কালার, একদম দেশি ঘি, মায়ের বাবার হাতের বানানো। ছাকনিটা উঁচু করো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে ঘি বানানোটা। সুহাসিনী ঘি হয়েছে, 400 গ্রাম ঘি হয়েছে। যেগুলো এক্সট্রা ছিল দেখুন এখানে পড়ে আছে, আর ঘিটা টোটালি এখানে বোতলে। কত কেজি দুধ থেকে 400 গ্রাম ঘি হলো? ওই 6-7 কিলো দুধের থেকে। দেখুন কতটা ঘি হয়েছে, এই তো ঘি হয়েছে প্রায় 400 গ্রাম মতো হবে। 400 গ্রাম একটু বেশিই হবে, কমও হবে না। আমার এই ঘি বানানোটা ভালো লাগলে আমার এই ভিডিওটা একটু লাইক করে দেবেন। ভীষণ স্বাদ, ভীষণ স্বাদ, অপূর্ব, একদম অপূর্ব। তো বন্ধুরা, আমার এই মায়ের এই গায়ে দুয়ে দুধ থেকে ঘোল টেনে ঘি তৈরি করা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন, আর আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখনকার জন্য টাটা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।